নমস্কার, আমি ডক্টর অতীন ব্যানার্জি। আজকে আপনাদের যেটা দেখাবো সেটা আমরা খুব প্রচণ্ড পরিমাণে কষ্ট পাই, সেটা হচ্ছে টেল বোন পেন। ঠিক আছে, আমরা অনেক হার্ড সার্ভিসে বসতে পারি না, কোথাও বসতে গেলেও প্রচণ্ড ব্যথা হয়। তো তার আমি একটা ইন্টারন্যাশনাল লেভেলের ট্রিটমেন্ট আপনাদের দেখাচ্ছি। আপনারা যেটা দেখছেন, হ্যাঁ, সর্বপ্রথম আমরা কী করে নিচ্ছি সেটা হচ্ছে লাম্বার যেটা আছে, লাম্বারটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, হ্যাঁ, থ্রু কিরোপ্র্যাকটিক অ্যান্ড অস্টোপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে। হ্যাঁ, এবার এটা করার পরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কমপ্লিট ট্রিটমেন্টটা দেখবো। তো যারা আমার চ্যানেলে আপনারা প্রথমে আছেন, হ্যাঁ, একদম, তো আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টস করতে ভুলবেন না যে কী টাইপের আপনারা ভিডিও পছন্দ করছেন বা কী টাইপের আপনারা ভিডিও চাইছেন। তো যারা চাইছেন যে আপনার ডক্টর্স অলরেডি স্পাইন সার্জারি, নি সার্জারি এবং শোল্ডার সার্জারির জন্য বলে দিয়েছে, তো ইউ ক্যান গেট আ সেকেন্ড ওপিনিয়ন বিফোর সার্জারি। তাতে এবার আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা আপনার স্পাইন, এটা তো পুরো স্পাইনের একটা অংশ, সেটাকে আমরা অ্যাডজাস্ট করতে গেলে সবসময় আমাদের কী করে টপ টু বটম আপনার টো টু হেড আমাদের অ্যাডজাস্ট করতে হয়, অ্যালাইনমেন্ট করতে হয়। ঠিক আছে, যে অনেক সময় যে আপনার ভার্টিব্রাগুলো থাকে সেটা নিজের ঠিকঠাক জায়গায় থাকে না, অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে মাসেলস হাইপার অ্যাক্টিভ বা হাইপো অ্যাক্টিভ থাকে। তো এরপর আমরা কী করছি, আমরা টেলবোনটাকে বা কক্সিস যেটা আছে, হ্যাঁ, সেটাকে আমরা অ্যাডজাস্ট করার আগে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে আমরা লাম্বার অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং সার্ভাইকাল স্পাইন এবং থোরাসিক স্পাইনটাকেও আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, হ্যাঁ, যাতে এক্সেলেন্ট আপনি রেজাল্ট পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। তো যারা এরকম টাইপের আপনার টেলবোনের ব্যথায় আপনারা ভুগছেন, অনেক দিন ভুগছেন, হ্যাঁ, কারণ এটা কিন্তু মেডিসিনস খেয়ে কিছু হবে না, ঠিক আছে, এই জন্য প্রপার অ্যালাইনমেন্ট দরকার, স্পাইন অ্যাডজাস্টমেন্ট দরকার এবং রাইট আপনার ট্রিটমেন্টস দরকার। আদারওয়াইজ আপনি কিন্তু সেই পরিমাণে যতটা আপনার রেজাল্ট পাওয়া উচিত ছিল ততটা কিন্তু আপনি পাচ্ছেন না। ঠিক আছে, প্রচুর ট্রিটমেন্টস করেছেন, প্রচুর ফিজিওথেরাপি করেছেন, আল্ট্রাসাউন্ড, IFT, আপনার আমরা বাত নিয়েছি তাতেও কিছু। তো আমরা একটা এক্সরে দেখছি, একটা কক্সিসের বা টেলবোনের এক্সরে, যেটা কি না একটা অ্যাঙ্গুলেশন হয়ে আছে, পুরো বেঁকে আছে। ঠিক আছে, তো আমরা এটা দেখি যে ডান দিকে বা বাঁদিকে বেঁকে থাকে অনেক সময়, তো সেটাকে আমরা অ্যাডজাস্ট করি। তো প্রথমে নিচের দিকে বেঁকে যায়, তারপর ম্যাক্সিমাম আমরা দেখি যে লেফট সাইডের দিকেই থাকে, বাট এর ক্ষেত্রে কী আছে, আপনার রাইট সাইডে আছে, প্রচুর ট্রিটমেন্টস করেছে, হ্যাঁ, কিন্তু রেজাল্ট হয়নি, বাট অতীন্সে আসার পরে আপনার ভালো রেজাল্ট পেয়েছে। তো আমরা মনে করছি সেটিংস নেবো যাতে কি একটা এক্সেলেন্ট রেজাল্ট হবে। তো আমরা এটা দেখাচ্ছি অলরেডি, তো এটা কী করতে হয়, এটা একটা প্রসিডিওস যেটা আপনি অলরেডি যে আপনার মলদার দিয়ে আপনার অংশের ভেতরে ঢুকিয়ে, তো আমরা যে অ্যাঙ্গুলেশন যেটা আছে, কক্সিস যেটা আছে, টেলবোন, সেটাকে আমরা আস্তে আস্তে ধরি এবং এখানে অস্টিওপ্যাথিক ট্রিটমেন্ট আমরা করি। যে ট্রিটমেন্টে, তো প্রথমে আপনারা দেখছেন যেটা যেহেতু ডান দিকে হয়ে আছে, তো আমরা অনেক সময় দেখি যে অলরেডি যে টেলবোন বা কক্সিস যেটা আছে সেটার অনেক সময় ব্যথা হয় বা পেন হয়। তো তার জন্য আমরা কী করবো বুঝতে পারি না, কী এক্সারসাইজ করবো বুঝতে পারি না। তো একটা নতুন অ্যাডভান্স এক্সারসাইজ দেখাচ্ছি যেটা দ্বারা টেলবোনের পেন আপনার কমবে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, এরকমভাবে পজিশনটা রাখবো, পাটা 90 ডিগ্রি রাখবো, আর এরকম একটা পিলো রাখবো, তাহলে দুটো পা দিয়ে পিলোটাকে চাপবো অ্যান্ড হোল্ড ইট হিয়ার, হোল্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এইভাবে আমরা কী করবো, এটাকে মোটামুটি আমরা তিনটে সেট করবো। ঠিক আছে, এবার সেটা ফোল্ড করবো, ফোল্ড করে এইভাবে রাখবো। ঠিক আছে, এবার সেম দুটো পা প্রেস করবো, প্রেস করে হোল্ড করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হোল্ডের সাথে সাথে, এবার এবার হোল্ড করে মদারটা টানবো, রেকটামটা আস্তে আস্তে টানবো ভিতরে, রিলিজ, 2, রিলিজ, 3, রিলিজ, 4, রিলিজ, 5, রিলিজ, এরকম হবে 20 টাইমস করবো। ঠিক আছে, এবার এটা হয়ে যাওয়ার পর নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে দুটো পা ফোল্ড করে নেবো, এইভাবে রাখবো, এইভাবে টানো, টেনে আমরা কী করবো, এটা টেনে রাখবো, হ্যাঁ, আর টেনে রাখার পর আমরা কী করবো, হ্যাঁ, যে লিনি অ্যালভা যেটা আছে, ঠিক আছে, তো তারপর আমরা কী করবো, এটা মলদাটা টানবো, আস্তে টানো, রিলিজ, 2 টানো, রিলিজ, 3 টানো, রিলিজ, 4 টানো, রিলিজ, 4, 5, রিলিজ, এন্ড রিলাক্স। এইভাবে কী করবো আমরা, অলরেডি টেলবোনের এক্সারসাইজ করবো এবং যাতে খুব ভালো আমরা রিলাক্স পাবো। তো এখন আমরা দেখাচ্ছি TMJ জয়েন্ট অ্যালাইনমেন্ট থ্রু অস্টিওপ্যাথি ট্রিটমেন্ট।
তো এখানে যেটা হয় একটা টিএমজি জয়েন্টের সাথে আপনার পুরো বডি কানেক্টেড ইনক্লুডিং নি থেকে নিয়ে স্পাইন থেকে নিয়ে, তো এটা আমরা একটা অ্যালাইনমেন্ট প্রসেস দেখাচ্ছি যে কীভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। হ্যাঁ, যেটা এক্সেলেন্ট আপনি রেজাল্ট পাবেন, এইভাবে আমরা কী করি পুরো বডি অ্যাডজাস্ট করি এবং যাতে কি না আপনি খুব ভালো আপনি রেজাল্ট পান। তো যদি চারিদিকে চেষ্টা করে নিয়েছেন তার সাথে রেজাল্ট আসে না, তো ওয়েলকাম টু অথিন্স।